যে তুমি ল্যাথ খেয়ে কেন পড়ে তুমি আছো? একদম ল্যাদ, একেবারে ল্যাদ খেয়ে পড়ে আছো। শোনো, আমার এই ল্যাথ খেয়ে পড়ে থাকার পিছনে একটা ফিলোসফি রয়েছে, একটা দর্শন রয়েছে। যদি পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি 28 তারিখ অবধি যদি বাড়িতে এইভাবে ল্যাদ খেয়ে পড়ে থাকতে পারে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী অনেকাংশই করোনা বিপর্যয়ের থেকে বেঁচে যাবে, এটা নিশ্চিন্ত। তবে তুমি আমাকে কিছু প্রশ্ন করো, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক মি, যদি কিছু প্রশ্ন করতে হয় করো, হ্যাঁ আমি ডেফিনেটলি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সেটাই আমি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, এর আগে আমি একবার আমার একটা ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদের সঞ্চয় করতে শেখানো হ্যাঁ উচিত আর কি, হ্যাঁ শেখাতে হয় ছোট 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 ব্যাপারে। তুমি তো যেহেতু শেয়ার বিশেষজ্ঞ এবং উত্তরবঙ্গ সংবাদের রেগুলার লেখো, উত্তরবঙ্গ সংবাদের লাইভগুলো করো, সেহেতু তোমাকে আমি জিজ্ঞেস করছি। তুমি তো এর আগেও আমি দেখেছি আমাদের মেয়েকে বিভিন্ন রকমভাবে টুকটাক টুকটাক বিভিন্ন ব্যাপারে ছোটো ছোটো জিনিস শেখাও, তো সেগুলো কি একটুখানি আমার ভিউয়ারদের বা আমার সাবস্ক্রাইবারদেরকে একটুখানি বলা যায় যে সেগুলো কীরকমভাবে হয়, মানে তুমি কীরকমভাবে শেখাও? আচ্ছা তুতি, একটা না আমার একটা এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো। সেটা হচ্ছে যে সাধারণত একটা কথা চালু রয়েছে, সেটা হচ্ছে যে এটা মানে যে কোনো মানে মানুষ আর কি, যারা সফল মানুষ, তারা বলে থাকেন যে উইমেন আর দি বেস্ট মানি ম্যানেজার্স ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ নারী কিন্তু সবচেয়ে সুন্দরভাবে পয়সার যথাযথ মানে মূল্য দিতে জানে এবং পয়সাটার ব্যবহার জানে। হুম সেটা তো তুমি বাড়ির মধ্যে, যে কোনো সাধারণ মধ্যবিত্ত বাড়ির মধ্যে দেখতে পাবে যে তার একটা লিমিটেড যে অর্থ থাকে, সেই লিমিটেড অর্থের মধ্যে কীভাবে গোটা সংসারটাকে অত সুন্দর এবং সুচারুভাবে চালাতে তারা সক্ষম। তুমি যদি আমাকে এখন টাকা দাও, আমি সেটা পারবো না, খুব স্বাভাবিক। মানে এটা এর জন্য মানে এর মধ্যে কোনো অন্য কোনো মানি নেই। সোজা কথা হচ্ছে যে তুমি যেভাবে ম্যানেজ করতে পারবে বা মা যেভাবে ম্যানেজ করতে পারবেন, অথবা আমার শাশুড়িমা যেভাবে ম্যানেজ করতে পারবেন, আমি সেভাবে পারবো, এমনকি আমার মেয়ে, সেটা গেলো একটা ম্যানেজমেন্টের কথা। কিন্তু আজকে আমার যেহেতু কন্যা রয়েছে আর কি, ওকে বাবা তোমাকে একটা কথা স্পষ্ট বলে দিই, তোমাকে ডাক্তার হওয়ার কোনো দরকার নেই, তোমাকে কোনোদিন চাপ দিইনি, এখানে একদম অন দ্য রেকর্ড বলছি, হতে হবে না, হো না, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, হো না, যদি ভালো না লাগে করবে না। কিন্তু বাবা একটা জিনিস বুঝতে হবে যে টাকার ব্যবহারটা, টাকা শুধু রোজগার করলে কিন্তু হয় না, টাকার সঠিক ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা জিনিসের ঠিকঠাক মূল্য জানতে হবে, ভ্যালু জানতে হবে, এবং সেই অনুযায়ী টাকাটা খরচ করতে হবে। টাকা খরচ করা কিন্তু একটা আর্ট, হ্যাঁ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা যেমন ধরো, তোর তুমি যে এই এই কয়েক বছর ধরে, এত বছর ধরে যখন প্রথম স্কুলে যাওয়া শুরু করলে, তখন আমি তোমার সঙ্গে কী করতাম, আমি বলতে বাবা এখান থেকে আমরা আমাদের একটা বাড়ি, এখান থেকে আমরা সসপল্লি হাতিমোড়ে যাব, এখান থেকে তুমি যদি হেঁটে যাও তাহলে তুমি যদি রিক্সায় যাও তোমার 10 রুপিস লাগবে, আবার যখন ওখান থেকে সুভাষপুরি হাতিমোড় থেকে তুমি বাড়িতে ফেরত আসবে তখনও তোমার 10 রুপিস লাগবে, রাইট? কিন্তু তুমি যদি এই মানে রিক্সায় না চড়ে এখান থেকে হেঁটে যেতে পারো, তাহলে কিন্তু এই 10 রুপিস, 10 রুপিস, 20 রুপিস তোমার, রাইট? এবং তুমি সেটা করেছো, মাঝে মাঝে অবশ্য সম্ভব হয়নি, কখনো দেরি হয়ে গেছে তখন আমরা রিক্সায় চড়েছি, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তুমি রেগুলারলি সেটা করেছো। এবং তুমি কী করেছো, তুমি আর্ন করেছো, এটা তুমি বাঁচিয়েছো না, আমার তুমি পয়সা বাঁচিয়ে তুমি আর্ন করেছো। একটা কথা আছে ইংরেজিতে, সেটা হচ্ছে আ পেনি সেভড ইজ আ পেনি আর্ন। তুমি যদি একটা পয়সা বাঁচাও, মানে তুমি একটা পয়সা রোজগার করলে, রাইট? তুমি এই যে 20 টাকা বাঁচালে, তুমি মোটামুটি ধরো তোমার 20 দিয়ে স্কুল থাকতো, তখন তাহলে 20x20 তুমি 400 রুপিস বাঁচিয়েছো, সেটা কী করেছো, তুমি আর্ন করেছো। তাহলে বাচ্চাদের যেটা করা উচিত, বাচ্চাদের উৎসাহিত করা উচিত টু আর্ন, টু সেভ অ্যান্ড টু আর্ন। বাচ্চারা এই এটা হচ্ছে এক ধরনের আর্ন এনকারেজমেন্ট, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এটা একটা টিপস, এটা তোমাকে আমি শিখিয়েছি এবং তুমি করেছো, তুমি আর্ন করেছো বা এখনো করে, এখনো করে, এবং তুমি আর্নিংসটা কোথায় রাখো, তুমি ব্যাংকে রাখো, রাইট? ব্যাংকে তুমি সেভ করো, রাইট? এবং তুমি তুমি সেটা বাজে খরচ করো না, ইজন্ট ইট ভেরি গুড? আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে আমি কি শিখিয়েছি, সেটা হচ্ছে যে বাবা একটা জিনিস তোমার ভালো লেগেছে, একটা জিনিস তোমার ভালো লাগছে, তুমি তোমাকে দেখতে হবে যে তোমার ওই জিনিসটা এখনই প্রয়োজন কিনা, এখনই তোমার লাগবে কিনা, ঠিক আছে? একটা তোমার অত্যন্ত প্রয়োজন, আর একটা হচ্ছে তোমার এখন না হলেও তোমার সেটা চলে যাবে, ঠিক আছে?
সুতরাং তোমাকে দেখতে হবে যেটা প্রয়োজন আমি কিন্তু সেটাই কিনবো। অর্থাৎ এটাকে বলা হয় ডেফার্ড স্পেন্ডিং। ডেফার্ড স্পেন্ডিং আর কিছুই না, সেটা হচ্ছে যে আমি যে জিনিসটা আজকে না কিনলেও নয় 10 দিন পরে কিনলেও আমার বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে না, আমি সেই জন্য টাকাটা একটু সরিয়ে রাখলাম। যারা ডেফার্ড স্পেন্ডিং করে, অর্থাৎ যারা যেটা ভালো লাগলো সঙ্গে সঙ্গে কিনে নিলাম, সেরকম করলে কিন্তু কোনো দিন তোমার ওয়েলথ ক্রিয়েট হবে না। সবসময় ওয়েট করতে হয়, সবসময় ওয়েট করতে হয়। অ্যাটলিস্ট তোমার যখন একদম ছিল অত্যন্ত প্রয়োজন তখন তো তোমাকে অবশ্যই কিনতে হবে, কিন্তু যেমন জিনিস যেটা প্রয়োজনই নেই সেটা তুমি কিনে বাড়িতে কিনে নিয়ে আর রাখলে সেটা কিন্তু তোমার ওয়েলথ ক্রিয়েশন কখনোই হবে না। একটা দারুণ এক্সপেরিমেন্ট ছিল, তোমাকে বলি, খুব মজার একটা গল্প, জানো তো 1970s-এ, তখন তুমি জন্মাওনি, আমিও জন্মাইনি, মা তো জন্মায়নি, মা আমার পরে জন্মেছে, মাকে আমি কোলে নিয়েছিলাম জানিস তো মায়ের জন্মের পরে, সিরিয়াসলি। এবার কি হয়েছিল, সেটা হচ্ছে 1970s-এ সায়েন্টিস্টের নাম শুনেছো তো, সায়েন্টিস্ট কারা, বিজ্ঞানীরা যারা এক্সপেরিমেন্ট করে। আচ্ছা, এইবার কয়েকজন সায়েন্টিস্ট মিলে ডিসাইড করলেন যে আমরা দেখবো কয়েকটা বাচ্চাকে নিয়ে, 6 জন বাচ্চাকে নিয়ে আমরা দেখবো, এক্সপেরিমেন্ট করো কি যে তাদের সামনে আমেরিকায় একদম মিষ্টি পাওয়া যায়, মার্শমেলো, মনে আছে উটিতে, উটিতে আমি কিনে দিয়েছিলাম মার্শমেলো, ওরকম মার্শমেলো আমেরিকাতে একদম মিষ্টি খুব জনপ্রিয়, ভীষণ পপুলার। তোমার মনে আছে মা মার্শমেলোর কথা উটিতে? হ্যাঁ, ওই মার্শমেলো হচ্ছে ওখানে ওই সায়েন্টিস্টরা একটা মার্শমেলো এক্সপেরিমেন্ট করেছিলেন। ওরা বলেছিলেন যে 6টা প্লেটে কয়েকটা মার্শমেলো রাখা ছিল, এবার 6টা শিশু বাচ্চা, তাই 8 বছর 6 বছর, তাদের বলা হয়েছিল তোমরা যদি এই মার্শমেলোটা এখন না খেয়ে আধ ঘন্টা পরে খাও তাহলে কিন্তু এখানে যদি একটা করে যদি মার্শমেলো থাকে 8 ঘন্টা পর আমরা কিন্তু তোমাদের 3টে করে মার্শমেলো দেবো। এইবার কি হলো মজার ব্যাপারটা, দেখা গেল 6টা বাচ্চার মধ্যে 2টো বাচ্চা 3 মিনিট 4 মিনিট 5 মিনিট অপেক্ষা করলো, তারপর নাকেরে খাপ করে খেয়ে ফেললো, কিন্তু দুটো মানে আর বাকি 4টে বাচ্চা তারা ওই সময়টা কি করে কাটাবে 8 ঘন্টা? ওই থেকে লোভ হচ্ছে প্রচণ্ড, মার্শমেলো খেতে তো খুব টেস্টি, ভীষণ খুব ভালো খেতে, তারা নিজেদের মধ্যে গান করা শুরু করলো, গল্প করা শুরু করলো, অন্যদিকে তাকাতে শুরু করলো, হ্যাঁ টেবিল বাজাতে আরম্ভ করলো, অর্থাৎ তারা ওয়েট করতে থাকলো। তারা জানলো যে আমি যদি ওয়েট করি তাহলে আমার লাভ বেশি, অর্থাৎ আমি ঠিক এই 8 ঘন্টা পর কিন্তু এর 3 টাইমস বেশি আমার তোমার কি আসবে, উপহার আসবে, গিফট আসবে, প্রাইজ আসবে। এবং মজার ব্যাপারটা হচ্ছে দেখা করলো যে সবার শেষে ঠিক 8 ঘন্টা পর ঠিক 2টো বাচ্চা ছিল এই 2টো 6জনের মধ্যে, যারা ওই ওটা ওই মার্শমেলোটা না খেয়ে থাকলো এবং ওরা 3টে করে মার্শমেলো পেলো। তখন সাইকোলজিস্টরা কি বললো, সাইন্টিস্টরা কি বললেন, তারা দেখলেন যে আজ থেকে আমরা ঠিক 10-15 বছর পর দেখবো, 15 বছর পর দেখবো যে এই যে 6টা বাচ্চা এর মধ্যে কারা সাকসেসফুল বেশি হয়েছে। দেখা গেল ওই যে 2টো বাচ্চা তারা লাস্ট 30 মিনিট পর্যন্ত ওয়েট করেছিল, তারা জীবনে প্রচণ্ড সাকসেসফুল হয়েছে। তার মানে হচ্ছে তুমি যদি ধৈর্য ধরতে পারো, তোমার মধ্যে যদি সেই পারসিস্টেন্স থাকে, পারসিস্টেন্স মানে লেগে থাকার ক্ষমতা, হ্যাঁ ডগের টেনাসিটি থাকে, ডগের টেনাসিটি মানে কি জানো, DOGGET, ডগের টেনাসিটি, ডগের টেনাসিটি মানে হচ্ছে বুলডগ, না বুলডগ, আচ্ছা বুলডগ হচ্ছে একটা খুব ফেরোশাস ডগ, হিংস্র কুকুর, তার হচ্ছে মানে এখন একদম একজন মাত্র প্রভু থাকে আর কাউকে প্রভু হিসেবে মানে না। সেই বুলডগ কি করে, কাউকে যখন কামড়ে দেয় না, তো এমন জোরে কামড়ে দেয় তখন না সে আর সে মানে সে কামড়েই ধরে থাকে, তার লকটা জ মানে লক জ হয়ে যায়, অর্থাৎ মানে এ খুলে চলে আসে, তলার এটা জটা খুলে চলে আসে, তখন হাসপাতালে গিয়ে তাকে ছাড়াতে হয়। হ্যাঁ, ওইটাকে বলে ডগের টেনাসিটি, টেনাসিটি মানে ধরে রাখবার ক্ষমতা, ঠিক আছে। এই যে মানুষগুলো এই ধরনের টেনাসিটি দেখায়, অর্থাৎ খরচ করব না, খরচ করব না, খরচ করব না, দেখি না কতক্ষণ না খরচ করে থাকি, তারা জীবনে কিন্তু ভীষণ ভীষণ সাকসেসফুল হয় এবং তারা কিন্তু নট অনলি সেভ করতে পারে, তারা কিন্তু ভীষণ কনসিস্টেন্টলি ওয়েলথ ক্রিয়েট করতে পারে, অর্থাৎ সম্পদ তৈরি করতে পারে। একটা প্রশ্ন আছে, তাহলে কৃপণতার সাথে হ্যাঁ পার্থক্য কোথায়? কৃপণতা, কৃপণতা হচ্ছে, কৃপণ হচ্ছে এমন মানুষ যারা প্রয়োজন থাকলেও তারা সেই টাকাটা খরচ করবে না, হ্যাঁ ঠিক আছে। আর এটা যারা মানে ডেফার্ড স্পেন্ডিং হচ্ছে যে তোমার প্রয়োজন রয়েছে, ধরো তোমার প্রয়োজন রয়েছে চালে, তুমি গিয়ে চাল কিনে আনলে, তোমার প্রয়োজন হচ্ছে ডালে, তোমার ডাল কিনে আনলে, তোমার প্রয়োজন হচ্ছে স্যানিটারি ন্যাপকিনের, তুমি স্যানিটারি ন্যাপকিন কিনে আনলে, তোমার প্রয়োজন হচ্ছে সাবানের, সাবান কিনে আনলে। কিন্তু তোমাকে যদি বলি যে বাবা আজকে তুমি KFC-তে খেতে যাও না, আজ KFC-টা আমাদের শখ, আমাদের প্রয়োজন না, কিন্তু KFC-টা আমি যদি 15 দিন পর খাই আমার কোনো ক্ষতি হবে না, এটাকে বলে ডেফার্ড স্পেন্ডিং।
আমি যদি এখন খেয়ে নিই কেএফসি, খুব সম্ভব যে আমার ঠিক আর 20 দিন পর আবার কেএফসি খেতে ইচ্ছা করবে। হ্যাঁ, সুতরাং আমি যদি সেটাকে, ওটা কিন্তু আমার শখ, যেমন হচ্ছে গাড়ি কেনা একটা শখ, গাড়ি অনেকের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে, কিন্তু দেখতে হবে যে আমাদের প্রয়োজন আর শখের মধ্যে ডিফারেন্সটি কি। কৃপণরা না বোঝে প্রয়োজন, না বোঝে শখ, কিন্তু যারা মানে যারা জিনিসের ভ্যালু করতে জানে তারা প্রয়োজনটাকে বোঝে, তারা শখটাকে ডেফার করে। তার মানে এরকম না তুমি গাড়ি কিনবে না, গাড়ি অবশ্যই কিনবে, তার মানে এরকম না তুমি তোমার শখের জিনিস কিনবে না, অবশ্যই কিনবে, কিন্তু যখন মনে হচ্ছে যে ইকোনমিক টাইমস, যখন অর্থনৈতিক অবস্থা ভালো নয় মানুষের, তখন সে যদি একটু করে একটু করে সেভ করে, তাহলে কিন্তু ডিফার্ড স্পেন্ডিংটা আমার ক্ষেত্রে খুব কাজে লেগেছিল। আমি নিজে মানে এই কি বাজানো জানো, পেট বাজানো না কি বলে, আমি যখন ছোটবেলায় কি করতাম বলতো, আমার না বোকা ভাঁড় কেনা কেনা ছিল। আমার মা আর বাবা কি শেখাতো বলতো, ওই বোকা ভাঁড় গুলো খুব কমলা রঙের দেখতে বোকা ভাঁড় গুলো, ওইগুলো কিনে দিত রথের মেলায় কিনে দিত বছরে। হ্যাঁ, আর বলতো যে বোকা বোকা ভাড়ে যারা পয়সা ফেলে তারা চালাক, কিন্তু যে মুহূর্তে তারা বোকা ভাড়টা ভেঙে ফেলে তারা আবার বোকা হয়ে যায়। ঠিক আছে, ফলে আমার না ওরকম বোকা ভাড়ে না আমি একটা করে, আর সুযোগ পেলেই আমি যেখানেই পেতাম বলতো মাঝে মাঝে বাবা মার এতে মানি ব্যাগ আর ব্যাগ থেকে ও আমরা পয়সা ছুটলো লুকিয়ে। হ্যাঁ, খুচরো অনেকগুলো খুচরো আছে, প্যাঁদা নিলে বাপ রে বাপ। আমি যদি তোমার মেয়েকে মানে খুব প্রয়োজনে এক ঘা দুঘা মেরেছি, হ্যাঁ তার বেশি প্রয়োজনও হয়নি, টুকুর এমনি লক্ষ্যে ছিল, কিন্তু তাতে তো তুমি ভাই ভীষণ রিয়াক্ট করতে। হ্যাঁ বাপ রে বাপ, বাড়ি মাথা আমার মেয়েকে মেরেছো, কিছুই না হয়তো একবার, তারপর সে মেয়ে হয়তো আমারই আবার গা ঘেঁষে ঘেঁষে আদর খাচ্ছে, আমার মেয়েকে মেরেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওসব মানে ওসব মানে গোপন কথা বাড়ি বলে দিই। আজ কি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, ওই বোকা ভাড় বোকা পয়সা এবার দেখ কি করেছি, সেটা হচ্ছে যে আমার বাবা এটা খুব ভালো শিখিয়েছে। ঠিক আছে, বাবা কিন্তু কোনোদিন আমাকে মোটরসাইকেল কিনে দিই, মোটরসাইকেল মানে ঠ্যাং মানে আমার চামড়া গুটিয়ে দিত মেরে, মোটরসাইকেল তো দূরের কথা, আমাকে সাইকেল অব্দি কিনে দেয়নি। ক্লাস 12 এর পর উচ্চ মাধ্যমিকের পর আমি সাইকেল পেয়েছি, সেই সাইকেল চলে আমি গোটা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেরিয়েছি, সেটা পরের ব্যাপার, কিন্তু ক্লাস 12 এর পর আমি সাইকেল পেয়েছিলাম, গ্রাজুয়েশনে ভর্তি হওয়ার পর মাম্মা, এটা মাথায় রাখবে কিন্তু। আচ্ছা, ঘড়ি দিয়েছিল আমি ক্লাস 10 এর সময়, যখন মানে মাধ্যমিক পরীক্ষা দিতে যাব তখন আমি ঘড়ি পেয়েছিলাম কিন্তু। হ্যাঁ, এটা আমার বইয়ের দেয় এরকম করে দেখাচ্ছি মনে হচ্ছে বাবা দিয়েছে এটা না। আচ্ছা যাক, এবার চলে আসি, এবার বলতো এবার কী করলাম, ওই যে পয়সাগুলো জমিয়েছিলাম না, ওই পয়সায় যে আমি প্রথম কিনলাম হচ্ছে একটা ফিলিপসের রেডিও, লাল রঙের টুকটুকের লাল রঙের ফিলিপসের টেপ রেকর্ডার। তখন তো আমাদের না ছিল ইন্টারনেট, না ছিল মোবাইল ফোন, হ্যাঁ তখন ওই এতে তোর এটা ফিলিপসের ওই যে টেপ রেকর্ডারটা এত সুন্দর দেখতে ছিল, ওইটা পয়সা জমিয়ে জমিয়ে কিনেছিলাম। কেনার পর ওইটা দিয়ে বিভিন্ন ধরনের গান শুনতাম, ওটা গেল একটা। এরপর আমার শখ হলো হচ্ছে তোর বিশ্বকাপ হলো হচ্ছে দেশে আমাদের ভারতে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, তখন আইওয়া টিভি বলে একটা টিভি ছিল, সেটা কেনার খুব শখ ছিল। ওই 1 টাকা 1.5 টাকা 1 টাকা 1.5 টাকা 1 টাকা 1.5 টাকা মানে 50 পয়সা 25 পয়সা এ করে জমাতাম। তখন বোকা ভাঁড় তো থাকতো, এই বোকা ভাঁড় কি হলো ভেঙে ফেলে আবার ওটা পোস্ট অফিসে দিতাম। আর আমি পয়সা জমাতাম কিরকম, 100 টাকা 200 টাকা 300 টাকা না, 125 টাকা 127 টাকা, হ্যাঁ 76 টাকা, এরকম করে কি হতো মানে ওই 1 টাকা বেশি ওই ওই নাম্বারটা, এটাতে কোনো অ্যাপেন্ড কোনো কারণ নেই, কিন্তু দেখতে ভারী চমৎকার লাগতো। 76 টাকা জমা দিয়েছি মানে কি 1 টাকা বেশি জমিয়েছি, 77 টাকা জমা দিলাম পোস্ট অফিসে, কেন ওই 2 টাকা বেশি জমিয়েছি, আমাদের ওটা অদ্ভুত একটা মজা থাকতো। আমার না কোনোদিন গোটা রাউন্ড ফিগার ভালো লাগতো না, তখন 7 9 6 3 এরকম একটা ফিগার। যাক, ওরকম করে একটা আইওয়া টিভি কিনেছিলাম, আমার কথা কলকাতার ফ্ল্যাটে, হাওড়ার যে ফ্ল্যাটে 99 পাশে আমাদের যে ফ্ল্যাটটা, ওইখানে আমি ওই আইওয়া টিভি কিনেছিলাম, ওটা দিয়ে বিশ্বকাপ দেখেছিলাম। তারপরে একদিন আমার খুব শখ হলো যে ভাই মানে ওই স্যুটের খুব শখ হলো, বাবা কিন্তু আমাকে এগুলো কিচ্ছু কিনে দেয়নি, আমি মনে করি খুব ভালো করেছে, একদম ঠিক। ওই আমার প্রচণ্ড শখ ছিল একটা স্যুটের, এই স্যুট কিনলাম হচ্ছে রেমন্ডস থেকে, ওই 1 টাকা 50 পয়সা 1 টাকা 50 পয়সা করে কনসিস্টেন্সি মাম্মা,
কনসিস্টেন্সি কিছুই না, একটা শখ হয়ে গেছিল, একটা নেশা হয়ে গেছিল যে জমাবো জমিয়ে কিনবো, কারো কাছ থেকে কিন্তু পয়সা নেবো। অবশ্য পয়সাগুলো তো সবাই হয় আত্মীয় স্বজনরা দিয়েছেন বা বাবা দিয়েছেন বা মা দিয়েছেন, বাট ঠাকুমার ঝুলি থেকে ইয়ে করেছি, গাপটি মেরেছি, সেটা পরের ব্যাপার, গাপলাবাজি করেছি, না ইয়ে করেছি, যাই হোক না সেটা মানে আজে বাজে খরচ হয়নি তুমি, হ্যাঁ সেটা অবশ্যই ডেফিনেটলি একটা কিছু। ঠাকুমা আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন আর কি, এগুলো তো বিশেষ প্রশ্রয়ও দিতেন। ঠাকুমার ঝুলিটা ওই জন্যই ছিল আর কি, যাতে ঠাকুমার ঝুলি, টুপুরের ঠাকুমা টুপুরকে খুবই প্রশ্রয় দেন এইসব ব্যাপারে, মানে তোমার এবং টুপুরের ঠাকুমার খুব একটা ডিফারেন্স নেই, না তারা শাশুড়ি বৌমা হলেও মানে তাদের মানে এক বেশ কিছু জায়গা একদমই এক, একদম এক। যাই হোক, আচ্ছা এইটা এবার এবার দেখো তোমাকে এবার আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ শিখতে হবে, সেটা হচ্ছে যে আমি তো তোমাকে ইনভেস্টমেন্ট বললাম না, সেভ, এটা কি বললাম, সেভিংস বললাম, কিন্তু সেভিংস করে তো তোমার সেভিংস হচ্ছে ফার্স্টে, এবার সেভিংসে মানে তোমার আমি বললাম না তোমাকে সম্পদ মানে সম্পত্তি কী করে ক্রিয়েট, ওয়েলথ কী, ওয়েলথ আর কিছুই না, ওয়েলথ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার হয়ে রোজগার করে দেবে, সেভিংস তোমার হয়ে রোজগার করে দেবে।